এত বড় গাছের নিচে বসে থাকেন মা, রক্ষা করে আমাদের রক্ষাকালী মা। নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এসেছি রক্ষাকালীতলা। তো রক্ষাকালীতলাটা কোথায় সেটাই আজ তোমাদের বলবো। এই হচ্ছে আমাদের রক্ষাকালী মা। এই মা আছে একটা গাছের নিচে, এই বিশাল একটা বড় বৃক্ষের নিচে বসে থাকেন মা। বহুত দিন আগে এই গ্রামে, দক্ষিণ গ্রামে, সেই সময় মহামারী লেগে যাওয়ার পর তখন মাকে এইখানে প্রতিষ্ঠা করা হয়েছিল। আমার তো জানা নেই, আমি যেটুকু লোকের মুখে বা এই গ্রামের মুখে শুনে এসেছি সেটাই আজ তোমাদের বলবো। যখন মাকে এখানে প্রতিষ্ঠা করা হয়, তার আগে বলি মাকে কেন এখানে বা এই গাছের নিচে মাকে প্রতিষ্ঠা করা হয়েছিল। এই দক্ষিণ গ্রামে একসময় খুব মহামারী লেগেছিল, সেই সময় কলেরা হয়েছিল, অনেক মানুষ মারা যাচ্ছিল। সেই জন্য এত বড় গাছের নিচে, তখন এই গাছটা বড় ছিল না, হয়তো গাছটা অনেক ছোট ছিল, তো আস্তে আস্তে এই গাছটা এখন অনেক বড় হয়ে যাচ্ছে, এই গাছের নিচে মাকে প্রতিষ্ঠা করেছিল। সেই মা আজকে আমাদের দক্ষিণ গ্রামে সব মানুষকে রক্ষা করে। এটা আমাদের গ্রামের বাইরের দিকে আছে, তো তোমরা যদি আসতে চাও আসতে পারো দক্ষিণ গ্রামে রক্ষাকালীতলায়। এইগুলো সব সমাধি, যারা মারা যায় এখানে এসে সমাধি দেওয়া হয়। এটা হচ্ছে উমাগোসাই, এটা উমাগোসাই স্ত্রী। এখানে উমাগোসাই এই মা রক্ষাকালীর পরম ভক্ত ছিলেন, এত বড় ভক্ত ছিলেন যে উনি যাই বলতেন সেটাই হতো আর সেটাই ফলে যেত। কোনো মানুষ অসুস্থ হলে আর একটা চিমটে ছিল, মানে উমাগোসাইয়ের একটা চিমটে ছিল, সেই চিমটেটা নাকি ঠিকিয়ে দিলে মানুষ সুস্থ হয়ে যেত। কোনো মানুষ যদি অসুস্থ হয়ে পড়তেন, যদি তার কাছে আসতেন, এসে যদি একটু তার মাথা চিমটেটা যদি ঠিকিয়ে যেতেন, সুস্থ হয়ে যেত। উমাগোসাই এখন নেই, কিন্তু তার চিমটেটা এখনও আর রয়ে গেছে। এখনও পর্যন্ত যখন ষোলোই মাঘ মেলা হয় সেই সময় চিমটেটা অনেক মানুষ এখানে এসে ঠেকাতে আসে। আমরাও এখানে চিমটেটা মানুষ ঠেকাই। ষোলোই মাঘ মেলা হবে, তখন তোমাদের সাথে আবার তোমাদেরকে দেখাবো। এগুলো হচ্ছে বড় বড় আখা। এই ষোলোই মাঘ মেলার সময় উমাগোসাইয়েরই উপলক্ষে এগুলো ভক্তদের জন্য রান্নাবান্না করা হয়। এটা হচ্ছে তিনটে বড় বড় আখা আর ওটা হচ্ছে ছোট ছোট দুটো আখা। আর এই যে লোহার কড়াইটা দেখছেন, এই লোহার কড়াইয়ে, এত বড় বড় লোহার কড়াইয়ে রান্না হয়, তলে আরও আছে। ষোলোই মাঘ মেলার সময় এখানে সমস্ত ভক্তরা প্রসাদ গ্রহণ করে। এখানে ষোলোই মাঘ মেলাতে না, নয় ভাদ্র আসছে, নয় ভাদ্রতেও কিন্তু একটা উৎসব আছে। এই উৎসবে কিন্তু এই আশ্রমের এইখানে বসেই কিন্তু খাওয়ানো দাওয়ানো সব হয়। শুধু এইখানে না, ষোলোই মাঘ কিন্তু একটু বেশি ধুমধাম হয়। ষোলোই মাঘটা একটু বড় মতো একটু উৎসবটা হয়, এত ভক্ত হয়, সেই ভক্তদেরকে সামলানো যায় না। তখন এই যে আমি আসছিলাম, যে মাঠে ধানগুলো হয়েছে ও, তখন ধানগুলো উঠে যায়, তখন ওইখানে বসে খাওয়ানো হয়, এত ভক্ত হয়। আর এগুলো সব কিন্তু আশ্রমের, এই যে কাঁঠালটা হয়ে আছে, এগুলো আশ্রমে সব দেখাশোনা করে এই সব ফলগুলো হচ্ছে, আর এই ফলগুলো নিয়ে সব প্রসাদ হয়। আশ্রমটা আমি তোমাদেরকে আবার দেখিয়ে দিই, চলো। এখানে খিচুড়ি রাখা হয় ষোলোই মাঘ মেলার সময়, এইগুলোতে সব খিচুড়ি রাখা হয়। এগুলো সব এখন নতুন নতুন করা হয়েছে, তখন রান্নাবান্না করার পর আগে খিচুড়ি রাখার জায়গা হতো না, তাই এই চৌবাচ্চার মতো করে এগুলো করেছে, এগুলো সব নতুন হয়েছে। চলো আমি এগুলো তোমাদের কাছে একটু দেখিয়ে দিই, চলো। Thank you.
¶¶